বাইজিদ মুসলামী রহমতুল্লাহ আলাই, তিনি যাইতেছিলেন, হঠাৎ এই কাক উপর থেকে তার জামাতে পায়খানা করে দিয়েছে। হ্যাঁ, তিনি তাকি দেখলেন জামাতে কাকের পায়খানা, উপর দিয়ে একটু জালালি দৃষ্টিতে জালালি নজরে তাকাছে, তাকানোর পরে দেখলেন কাক নজরটা জোরে দিয়েছেন, কাকটা ওখান থেকে মরে মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার! ওলিদের বিশেষ পাওয়া ফেরাসত, এটা তিনি দোয়ার জন্য, হ্যাঁ, বাজিদ মুসলামী রহমতুল্লাহ আলাই দোয়ার জন্য একটা কুয়ার কাছে গেলেন। সেখানে তো কুয়া ছিল, পুকুর নয়, কুয়া, গোল করে অনেক নিচে পানি থাকে, বালতির কোনো ব্যবস্থা ছিল না। তিনি সেখানে জামাটা না ধুলে নামাজ আদায় করবেন বা বিভিন্ন দেখতে খারাপ দেখা যায়। যখন তিনি দেখলেন যে পানি ওখানে কোনো ব্যবস্থা নাই, তখন এক পাশে একটি বাড়ি ছিল, একজন মহিলা ভিতর থেকে ডাক দিল যে আপনি একটু সরুন, আমি পানির ব্যবস্থা করে দিই। বাজিদ মুসলামী রহমতুল্লাহ মনে করছেন হয়তো লোটাতে করি বা বদনায় করে এক বদনা পানি দিবেন। মহিলা উনি চলে একটু আড়ালে যাওয়ার পরে ওই কুয়ার মধ্যে বিসমিল্লাহ পড়ে থুতু নিক্ষেপ করেছে। থুতু নিক্ষেপ করার দেওয়ার পর কুয়ার পানি একবারে উপরে উঠে সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ! তিনি চলে যাওয়ার পরে, তিনি এটা ধোয়ার পরে কৌতূহল জাগলো, মহিলার এত পাওয়ার কিভাবে পাইল যে থুতু নিক্ষেপ করার দ্বারা কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে একবারে ভরে সমান হয়ে গেল। তখন তাকে আড়াল থেকে বলল যে আপনি কিভাবে এই শক্তি অর্জন করেছেন, থুতু দিয়ে কুয়ার পানি উপরে উঠিয়ে ফেলেছেন। তখন মহিলা ভিতর থেকে আওয়াজ করে, এ বাজিদ মুসলামী, তুমি নজর দিয়ে কাক মারতে ফেলেছ, কুয়া থেকে পানি উঠাইতে পারো না, এখন তো অবস্থা আরো বেগতিক যে আমি কাককে নজর দিয়ে সেখানে কাক মারা গেছে, মহিলা জানলো কিভাবে? প্রশ্ন করলো যে আপনি কিভাবে এই শক্তি অর্জন করেছেন, যেহেতু শক্তিটার বিষয়ে বাজিদ মুসলামীর জানা আছে, আল্লাহ পাক যাদেরকে এই এরকম শক্তি দিয়ে দেন, হ্যাঁ, কাশফ কারামত দিয়ে দেন, তাদের পক্ষে সম্ভব, যাদেরকে আল্লাহ পাক দিয়ে থাকেন তাদের পক্ষে সম্ভব না, জানা আছে, কিভাবে আপনি পেলেন এই মর্যাদা, এত শক্তি কিভাবে পেলেন? তিনি বললেন যে আমি আমার স্বামীর একদিন একটা কঠিনভাবে খেদমত করেছি, স্বামী খুশি হয়েছে, খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে, আল্লাহ পাক যেন আমাকে উচ্চ বেলায়েত দান করেন। সুবহানাল্লাহ! স্বামীর মন থেকে এই দোয়ার পরে আমি কিছু সময় পরে দেখলাম উপর দিয়ে তাকেই দেখি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান দেখা যায়, তৃতীয় আসমান দেখা যায়, নিচের দিকে তাকিয়ে দেখি জমিন দেখা যায়, জমিনের নিচে কি আছে সেটাও আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ! আল্লাহ পাক এই যে স্বামীর দোয়ার কারণে নেককার মহিলা ছিল, আল্লাহ পাক এই খুশি হয়ে তাদেরকে তাকে আল্লাহ পাক কি এই শক্তি দান করেছেন। বাজিদ মুসলামী বললেন যে আমি বুঝতে পেরেছি যে আপনি আসলে এই শক্তি স্বাভাবিকভাবে অর্জন করতে পারবেন না, কিছু না কিছু একটা আপনার মধ্যে ঘটছে বা রয়েছে। সুবহানাল্লাহ! এই যে তীক্ষ্ণ দৃষ্টি, মুমিনের তীক্ষ্ণ দৃষ্টি ফেরাসত বলা হয়, এই ফেরাসতকে অস্বীকার করা যাবে না, এটা এটা একটা জ্ঞান, একটা এলেম। তাহলে আমরা বুঝলাম যে জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে দুটো দিক রয়েছে, একটা হলো শরীয়তের জ্ঞান, জাহের প্রকাশ্য জ্ঞান, আরেকটা শক্তি রয়েছে বাতিনী শক্তি, অপ্রকাশ্য, যেটা দেখা যায় না, যেটা ধরো আত্মা পরিশুদ্ধ হয়ে যায় মানুষের। আত্মা পরিশুদ্ধ হয় কিভাবে? আপনি আত্মার জ্ঞান অর্জন করবেন। এটা বিষয়টা এরকম যে আত্মা মানুষ যেরকম হাত দিয়ে কাজ করে, অন্যায় করে, এভাবে অন্তর দিয়ে অন্যায় করতে পারে। মানুষ শরীর দিয়ে এই রুকু সিজদা দিয়ে দান খয়রাত করে, কাউকে সাহায্য করে, কারো বোঝা উঠিয়ে দিয়ে সে কী করে এবাদত করে থাকে, এমনিভাবে অন্তর দিয়েও এরকম এবাদতের সুযোগ রয়েছে যদি আমরা সেটাকে কাজে লাগাতে পারি। আর এই অন্তর দিয়ে এবাদতের যে পাওয়ার, যে শক্তি, এটা এলমে বাতেন বলা হয়, এটা একটা জ্ঞান। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে ফাল ইলমু আল মুনাজ্জিলু আলাইনা ইলমান, আল ইলমু যাহির ইলমু বাতিন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ পাক আমাদেরকে যে জ্ঞান দান করেছেন,
এই এলেম শিখতে দান করেছেন, এটা দুটা ভাগে বিভক্ত। একটা প্রকাশ্য, যেটা দ্বারা আমরা শরীয়তকে মেনে চলতে পারি, শরীয়তের হালাল হারাম শিক্ষা, শরীয়ত সমাজ চলা, এরকম এই যত জ্ঞান রয়েছে এটা আমরা অর্জন করতে পারি। আর একটা রয়েছে এলমে বাতেন, যেটা মারেফত আল্লাহ পাকের জন্য জ্ঞান, যে দুটা জ্ঞান সমন্বিতভাবে আল্লাহ পাক ফরজ করেছেন। শুধু এলমে জহের প্রকাশ্য এলেম আমরা জানলাম, শুধু নামাজ কালাম শুধু পড়লাম, তারপরে দান খরাত হালাল হারাম কীভাবে জানব আমরা মেনে চলবো, এই জ্ঞানটি শুধু অর্জন করলাম, কিন্তু আমার ভিতরের জ্ঞান আমি অর্জন করলাম না, তাহলে আমি একটা ফরজের অর্ধেক মানলাম, অর্ধেক ছেড়ে দিলাম। আমি কিভাবে আমার আত্মাকে পরিশুদ্ধ করব, আত্মা একটা মন, আমি বসে আছি, মন দিয়ে আমরা যদি কারোর কোনো ক্ষতি করার চিন্তা করি, তাহলে আগে মনের মধ্যে একটা ম্যাপ আঁকা হয়, এই ম্যাপটা যেন আমার মনে না আসে, আমি কারো খারাপ হাতেও করব না, অন্তর দিয়েও জল্পনা করব না, অন্তরকে ফিরিয়ে রাখা, এটা কিন্তু এত সহজ বিষয় নয়। রাসূল পাকসাল্লাম যুদ্ধ থেকে এসেছেন, এসে বললেন আমরা একটা ছোট যুদ্ধ থেকে এসে বড় যুদ্ধের মধ্যে এসে পৌঁছেছি। সাহাবায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা এত কষ্ট করলাম, যুদ্ধ করলাম, এর থেকে আবার বড় যুদ্ধ কি? রাসূল পাকসাল্লাম বললেন যে আমরা বড় যুদ্ধ করেছি তোমাদের দৃষ্টিকোণ থেকে, কিন্তু তার চেয়ে বড় যুদ্ধ হলো শয়তান থেকে তোমার অন্তরকে হেফাজত করা। সুবহানাল্লাহ। তাহলে যে জ্ঞান, এই একটা আধ্যাত্মিক জ্ঞানের বিষয়ে বিভিন্নভাবে ওলিয়ে কামেলগণ, রাসূল পাকসাল্লাম, সাহাবায়ে কেরাম এই যে বলেছেন, এই আধ্যাত্মিক যে বিষয়টি এটার একটা বিশাল জগৎ, এই বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি, এই বিষয়ের আমাদের কিছু জ্ঞান অর্জন থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা একখানা হাদিস, ওই হাদিসে যে রাসূল পাকসাল্লাম বলেছেন যে সকল প্রত্যেক মুসলিম নরনারীর উপর যে জ্ঞান অর্জন করা ফরজ, ফরজ করে দেওয়া হয়েছে। তবে আরেকটি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, ওয়া দিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাজির আল-লুলু ওয়াজ-জাহাব। রাসূল পাকসাল্লাম বলেন যে কোন অপাত্রে জ্ঞান যদি সে অন্বেষণ করা হয়, অপাত্রে যদি জ্ঞান রাখা হয়, সেটা কেমন? অপাত্রটা কি? অর্থাৎ যে জ্ঞান অর্জন করেছে সে জ্ঞানকে কোনো কাজেই লাগায় না, সে জ্ঞান এলেন হিসাবে নিজেও চলে না, মানুষও তার থেকে কোনো উপকারই পায় না। এটা আল্লাহ রাসূল বলেছেন, কা মুকাল্লাদিল খানাজির লুকলি ওয়া যাহাব, যে মুক্তা এবং স্বর্ণের হার শুকুরের গলাতে দিয়ে দিলে যেরকম শুকুর কোনো মূল্যই বুঝে না, তেমনি ভাবে যে এই এলেমকে কাজে লাগায় না, সে এলেম অর্জন করা তার জন্য এরকম নিরাশ বা হতাশার কারণেই হয়ে যাইতে পারে। সুতরাং যে যতটুকু জ্ঞান অর্জন করেছে, দেখেন আমরা দেখি অনেক সময় একটা মানুষ অনেক জ্ঞানী বোঝা যায়, কিন্তু সে এমন কিছু কাজ করে মনে হয় যেন একবারে মূর্খের চেয়ে অদম কাজ করে ফেলে সে, অর্থাৎ সে জ্ঞানকে কাজায় লাগা না, জ্ঞান হিসেবে সে চলে না, মানুষ তো চলে চালানো দূরের কথা, সে নিজেই চলতে জানে না। এই জন্য রাসূল বলেছেন যে জ্ঞানী ব্যক্তি যদি এরকম সে জ্ঞান হিসাবে নিজেকে চালাতে না পারে, কাজে না লাগায়, তাহলে শুকুরের গলায় মুক্তা এবং স্বর্ণের মালা পরা যেরকম সে জ্ঞান অর্জন করা, এরকমই।